এত জাহাব এত বিচদর সাপ এত আগুন আমাকে দংশন করতেছে। হে পাপিষ্ট! আসি, নমস্কার। ভগবান, আরে তুই একদিন বাদে আমাদের বাৎসরিক শারদীয় দুর্গা পূজা উৎসব, যাদের টাকা পয়সা আছে তাদের নিজেদের সন্তানকে কত না কিছু জামা কাপড় কিনে দেবে। আমার এমন ভাগ্য যে আমি একটা সুতো পর্যন্ত আমার সন্তানদেরকে কিনে দিতে পারবো না। এমনিতে দুই তিন দিন ধরে অনাহারে না খেয়ে বেঁচে আছি। হে ভগবান, আমাদের কি ভাগ্য! বাবা, ওই যে দেখো বিশাল বাড়ি, হয়তো ওদের অনেক টাকা পয়সা হবে, চলো ওনাদের কাছে গিয়ে কিছু সাহায্য চাই, আর ওই টাকা দিয়ে আমরা তোমাদের নতুন জামা কাপড় কিনে দেবো। তোমার ছোট বোন অসুস্থ, তাকে বাসায় রেখে এসলাম। হে ভগবান, জানি না সে কি অবস্থায় আছে, তুমি আমাকে কেমন পরীক্ষায় ফেললে ভগবান। কি ব্যাপার, তোমরা কারা? দাদা নমস্কার। নমস্কার, কি ব্যাপার তোমরা এখানে? দাদা, আপনি জানেন তো দুই একদিন বাদে আমাদের দুর্গাপূজা, আপনি তো অনেক বড় মানুষ, তো আপনি যদি আমাদের সাহায্য করতেন সেই টাকা দিয়ে আমি আমার সন্তানকে জামা কাপড় কিনে দিতাম। টাকা কি গাছের পাতা ছিললে পাওয়া যায়? দুর্গাপূজা বড় লোকে, তোদের মতো গরিবদের জন্য নাই। ভগবান তুমি ধনীর পিতা গো, গরিব কি নাই সন্তান। ভগবান তুমি ধনীর পিতা গো, গরিব কি নাই সন্তান। দাদা কি হয়েছে, এই অসহায় লোকটাকে আপনি মারতেছেন? এই গরিব লোকটাকে কেন মারতেছেন আপনি? এই গরিব ছোট লোক এসেছে আমার কাছে সাহায্য নিতে। আপনি তো একটু সাহায্য করতে পারতেন। ভগবান বলেছেন মানব সেবা পরম ধর্ম, আপনি ভগবানের কাছে কি জবাব দেবেন? একদিন তো আপনাকে ইহলোক থেকে পরলোকে গমন করতে হবে। আপনি যখন মারা যাবেন দুঃখীদের একটু পাশে দাঁড়ান, না হলে আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রাখেন আপনার মানব ধর্ম, মানব ধর্ম যান এখান থেকে, চলে যান, যত সব ফকির নিয়ে এসেছে আমার এখানে। মানব ধর্ম, মানব ধর্ম। তুমি চিন্তা করো না, যাদের কেউ নেই তাদের পাশে ভগবান আছে, আমি তো আছি, তুমি একটু কেউ না, আমি তাদের সহযোগিতা করব। হে ভগবান, এত যন্ত্রণা কেন, এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমি কি করেছি পৃথিবীতে, এত সাপ, এত সাপ, এত বিষধর সাপ, এত আগুন আমাকে দংশন করতেছে। হে পাপিষ্ট, এখানে তোমাকে এরও রক্ষা করতে আসবে না, কারণ পৃথিবীতে এক অসহায় ব্যক্তি দুর্গা পূজা উপলক্ষে তোমার কাছে সাহায্য চেয়েছে। আমি তাকে সাহায্য না দিয়ে
মারধর করেছো, এই জন্য অনন্তকাল তোমাকে নরকের আগুনে জ্বলতেই হবে, আর তোমার শেষ ঠিকানা হবে নরক। বর্তমান আমাদের সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা অনেক ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না, তাদের দান করে না, মৃত্যুর পর তাদের ঠিকানা হবে ভয়ঙ্কর নরকবাস। তাই আসুন আমরা এই ভিডিওতে শিক্ষা অর্জন করি, বেশি বেশি দান করি এবং সমাজের মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ।